ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের প্রাণনাশের শঙ্কা দেখছেন তার ভক্তরা যে কারণে প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন করেছেন তারা শনিবার বাইশ জুন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাকিব ভক্তরা এ দাবি তোলেন দ্য শাকিব খান ইউনিভার্স নামে একটি ফ্যান পেজের উদ্যোগে সাকিব ভক্তরা চান দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনা হোক সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন সাকিবের স্টারডে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন বেশিরভাগ শিল্পী তার স্টারডে জলে এই প্রতিহিংসার কারণে যে কোনো সময় সাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসা পরায়ণরা যে বিষয়টি তুলে ধরেছেন সাকিব ভক্তরা এদিকে সাকিবের স্টার ডর্মের হিংসায় অনেকেই সমালোচনা করেন নায়কের তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন শুরু থেকেই নায়কের অভিনয় দক্ষতা ছিল শুধুমাত্র কিছু নিম্ন স্তরের পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় সাকিব দেখাতে পারেননি হত্যা চেষ্টার প্রসঙ্গে এক সাকিবিয়ান বলেন কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহের মৃত্যু হয় তাই সাকিবকেও যে কোনো সময় যে কেউ হিংসা থেকে মেরে ফেলতে পারেন এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি কোনো খাবার খাওয়ার আগে তা চেক করে সাকিবের খাওয়া উচিত সবশেষে ভক্তরা বলেন সাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তার প্রোটোকলের আবেদন করা সাকিব ঢলিউডের রাষ্ট্রীয় সম্পদ তার ক্ষতি মানেই ঢলিউড ইন্ডাস্ট্রির ক্ষতি তাই রাষ্ট্রের উচিত দ্রুত সাকিবকে নিরাপত্তার প্রোটোকলের আওতায় আনা